গ্রামের চুড়াইবাড়ি এবং ত্রিপুরার বাগবাসায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। ত্রিপুরা থেকে বিহারের পাচারের মুখে চুড়াইবাড়িতে সোয়া কোটি টাকার গাঁজা উদ্ধার। আটক দুই লরি চালক। ত্রিপুরা থেকে বিহারে পাচারের মুখে বাজারি ছোড়ার চুড়াইবাড়িতে ধরা পড়ল কন্টেইনার বোঝাই প্রায় সোয়া কোটি টাকার গাঁজা। এতে আটক করা হয়েছে লরি চালককে। চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, মঙ্গলবার পুলিশের রুটিন তল্লাশিতে এই সাফল্য আসে। একটি কন্টেইনার গাড়ি ত্রিপুরা সীমান্ত টপকে আসামে প্রবেশের মুখে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে গাড়ির গোপন চেম্বার থেকে বিভিন্ন প্যাকেটে 1275 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 1,27,50,000 টাকার মতো হবে। আটক করা হয় কন্টেইনার চালককেও। তার নাম অমরেশ রায়, বাড়ি বিহারে। এই কাণ্ডে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন কন্টেইনার গাড়ি ত্রিপুরার আগরতলার পরা গাড়িখন আহি আমার অসম চুড়াইবাড়ি গীত, তাহার পিছত আমি গাড়িখন তালাচী করুন, যদি আমি সদায় দৈনিক তালাচি আমি আর ইয়াত চলি থাকে, সেইমতে আজি এই গাড়িখন আহার পিছত আমি তালাচি করুন। আর তালাচি করার পর পিছত তার একটা সেক্রেট চেম্বার পাও, আর সেই চেম্বারখনত আমি 1275 কেজি গাঁজা আমি উদ্ধার করেছি। আর এতালে সোধপোছ করার মতে ড্রাইভারজনে কলে গাড়িটি লই সি মুজফরপুর বিহারত লই যাব। বাজার মূল্য আনুমানিক 1,27,50,000 টাকা হব। আগরতলার মুজফরপুর বিহারত লই যাব। আর আমি এনডিপিএস একমতে এখন কেস রুজু করেছো, আর এজন ড্রাইভারক আমি করায়ত্ত করেছো, আর আমার ইনভেস্টিগেশন বর্তমান চলি আছে। এদিকে ত্রিপুরা থেকে আসামে পৌঁছানোর পথে বাগবাসা আউটপোস্টের পুলিশের জালে আটক গাঁজা বোঝাই আরেকটি কন্টেইনার লরি, সাথে আটক লরি চালক। ধৃত চালকের নাম অজয় রিয়াং বলে জানা গেছে। গোপন খবরের ভিত্তিতে বাগবাসা আউটপোস্টের পুলিশ মঙ্গলবার স্থানীয় থানা এলাকার 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদিন আগরতলা থেকে আসাম অভিমুখী একটি 6-চাকার কন্টেইনার লরির গোপন কক্ষ থেকে 41 প্যাকেটে মোট 274 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সাথে আটক করা হয়েছে লরি চালক অজয়কে। আমাদের কাছে আজকে দুপুরবেলা একটা গোপন সংবাদ আসে যে আগরতলা থেকে একটা কন্টেইনার যার নাম্বার NL01AF2378 এটা আসামের দিকে মানে আসছে। তো সেই একটা সিক্রেট ইনফরমেশন, তার ভিত্তিতে আমরা বাগবাসা আউটপোস্টে এই গাড়িটাকে ডিটেইন করি। ডিটেইন করার পর এটা সম্পূর্ণ একটা সিক্রেট চেম্বার ছিল, সেই চেম্বারটাকে কেটে আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে আমরা শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটাকে আটক করি, এবং গাড়ির যে চালক যার নাম অজয় রিয়াং তাকে আমরা গ্রেফতার করি। প্রাথমিকভাবে আমাদের কাছে যা খবর, এটা আগরতলা থেকে আসছিল এবং গন্তব্যস্থল তো আসাম। তো এখন আসাম কোথায় যাবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার না। তো আমরা আসামিকে ইন্টারোগেশন করে তার ডেস্টিনেশনটা সম্পর্কে আমরা বলতে পারব। আনুমানিক স্যার কত কোয়ান্টিটি আপনারা রিকভারি করতে পেরেছেন? এখন পর্যন্ত গাড়িটার থেকে 41টা প্যাকেটে প্রায় 274 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করি। সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।